নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, বেকারত্ব মূল সমস্যা। এখন যুবকদের বেকারত্ব মূল সমস্যা, সেই জায়গা থেকে এই দিকে নজর দেওয়া প্রয়োজন, বেকারত্ব দূর করতে কিছু পরিকল্পনা নেওয়া প্রয়োজন, দেশের অর্থনৈতিক ক্ষতি আটকাতে হবে দ্রুত, রাজনীতি থেকে দৃষ্টি সরিয়ে অর্থনীতিতে নজর দেওয়া উচিত। ঠিক এরকমটাই টুইট করলেন কৌশিক বসু, অর্থনীতিবিদ কৌশিক বসু। তিনি এই টুইট করেছেন, দেশে বেকারত্ব এখন মূল সমস্যা এবং বেকারত্ব দূর করতে পরিকল্পনা নেওয়া দরকার, দেশের অর্থনৈতিক ক্ষতি আটকাতে হবে দ্রুত, রাজনীতি থেকে দৃষ্টি সরিয়ে অর্থনীতিতে দেওয়া উচিত। টুইট করে জানালেন অর্থনীতিবিদ কৌশিক বসু। দিন দিন বেকারত্ব বাড়ছে এবং সেই বিষয় নিয়ে সরব হচ্ছেন সকলে। এবার কৌশিক বসু অর্থনীতিবিদ, তিনিও একই কথা টুইট করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, একেবারেই যে ইস্যুটা বারবার সবাই নিয়ে সরব হচ্ছে, বেকারত্ব, সেই ইস্যুতেই এবার বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসুর টুইট। তিনি জানিয়েছেন এদিকে এবার নজর দেওয়া দরকার। হ্যাঁ, কৌশিক বসু এই টুইট করেছেন এবং গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে তিনি ভারতের অর্থনৈতিক হাল হকিকত সম্পর্কে নানান বক্তব্য রাখছেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেননা কৌশিক বসু সারা বিশ্বেই বন্দিত একজন অর্থনীতিবিদ। আমাদের দেশের এখন প্রকৃত অবস্থাটা যা, সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর কর্মহীনতার পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ইতিমধ্যেই সরকারি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে যে আমাদের যে সব লোকেরা কাজ খুঁজছেন তাদের মধ্যে 8-10% ঘোষণা করেছেন যে তারা কাজ পাচ্ছেন না, অর্থাৎ তারা কর্মহীন, বেকার। আসলে সংখ্যাটা অনেক বেশি, তার কারণ অনেকেই এগিয়ে গিয়ে নিজের নাম নথিভুক্ত করেন না বেকার হিসেবে। সেই জন্য ধরে নেওয়া যায় যে আমাদের দেশে কোভিড এর সময় যে বিপুল পরিমাণ মানুষ কাজ হারিয়েছিলেন তাদের একটা বড় অংশ এখনো কাজ খুঁজে পাননি। এরা যা হোক কিছু করছেন, কেউ হয়তো হকারি করতে চাইছেন, কেউ হয়তো খুব সামান্য মজুরিতে কিছু খাটনি করতে চাইছেন, অন্য মানুষের ঘর বাড়ি পরিষ্কার করে 200-100 টাকা পাওয়ার চেষ্টা করছেন, অনেকে তাও পাচ্ছেন না। এবং এইরকম একটা পরিস্থিতিতে সামাজিক অস্থিরতা তৈরি হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। কৌশিক বসুর এই যে বক্তব্যটা যে এখন সময় হয়েছে এই ব্যাপারে অত্যাধিক মানে সব থেকে গুরুত্ব দিয়ে নজর দেওয়ার, তার কারণই হলো যে যুবকেরা যদি কর্মহীন থাকে, লক্ষ লক্ষ যুবক, কোটি কোটি যুবক যদি কর্মহীন থাকে, তাহলে তাদের মধ্যে আমাদের দেশ, রাষ্ট্র, আমাদের সমাজ, সেই সম্পর্কে যে শ্রদ্ধার মনোভাব, আস্থার মনোভাব, সেটা চটে যায়, সেটা নষ্ট হয়ে যায় এবং তারা তখন নানা রকম এমন সব কাজকর্মে জড়াতে পারেন যেগুলো দেশের অগ্রগতি বা দেশের সুস্থিতির পক্ষে ভালো নয়, এবং তখন সেরকম একটা পরিস্থিতিতে অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু থমকে দাঁড়ায়। সেই জন্য কৌশিক বসুর এই আজকে টুইটটা কিন্তু সবাইকেই মানে সতর্ক করে দিল যে কর্মহীনতার সমস্যাটাকে যদি সমাধান না করা যায়, সমাধান হয়তো অত চট করে হবে না কিন্তু কিছুটা কমিয়ে যদি না আনা যায়, বা যারা কর্মহীন রয়েছেন তাদেরকে কিছু ভাতা বা অন্যভাবে আর্থিক সাহায্য যদি না করা যায়, তাহলে যে সামাজিক সুস্থিতি এবং অর্থনৈতিক বৃদ্ধির পরিবেশটাই নষ্ট হতে পারে, এইটাই কিন্তু মানে আমাদের সবথেকে গুরুত্ব দিয়ে এখন ভাবার সময় এসেছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস জি আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন আশিস চট্টোপাধ্যায়, বিশেষ সংবাদদাতা। দেশের অর্থনীতি আটকাতে হবে দ্রুত এবং পরিকল্পনা নেওয়া প্রয়োজন, বেকারত্ব সমস্যা ঘোচাতে দেশে বেকারত্বই এখন মূল সমস্যা, এরকমটাই টুইট করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু। ট্রেন ভোগান্তির আজ দ্বিতীয় দিন, শুক্রবার থেকে 72 ঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ ব্যান্ডেল জাংশন, অত্যাধুনিক রুট রিলে ইন্টারলকিং সিস্টেম এবং ইন্টারলকিং কেবিন বন্ধের জন্য স্তব্ধ স্টেশন। বাতিল হয়েছে 68টি লোকাল ট্রেন, 12টি এক্সপ্রেস ট্রেন। ব্যান্ডেল স্টেশন বন্ধ থাকায় আগামী 3 দিন হাওড়া
ব্যান্ডেলগামী চুচুড়া স্টেশন থেকে চলছে এবং ছাড়ছেও চুচুড়া থেকেই। বর্ধমান যাওয়ার ট্রেন ছাড়ছে মগরা স্টেশন থেকে, কাঠুয়াগামী ট্রেন ছাড়ছে ত্রিবেণী স্টেশন থেকে। ব্যান্ডেলের সঙ্গে সিগন্যালের যোগাযোগ থাকায় বন্ধ রয়েছে হুগলি আদিসপ্তগ্রাম এবং বাঁশবাড়িয়া স্টেশন। বিকল্প যাতায়াতের পথ হিসেবে অনেকেই বাস, অটো, টোটো, লঞ্চের ওপর ভরসা করছেন। সকাল থেকেই বিকল্প পরিবহনে ভিড়, সব মিলিয়ে আজও ভোগান্তি অব্যাহত নিত্য যাত্রীদের। রাজ্যে বাড়বে তাপমাত্রা, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে তাপমাত্রা, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের 5 জেলাতেও বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণ আরব সাগরে পৌঁছিয়ে গিয়েছে মৌসুমী বায়ু, তার জেরে আগামী 2-3 দিনের মধ্যে কেরলে প্রবেশ করতে পারে বর্ষা। তাই এ রাজ্যেও সময়ের আগেই বর্ষার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। এই মুহূর্তে এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।